दुर्गाबाड़ी চা বাগানের বীরসা মুন্ডা কমিউনিটি হলে জনজাতি গৌরব দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার 147তম জন্মদিবস পালন করা হয় মঙ্গলবার। 2021 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন এখন থেকে প্রতি বছর সমগ্র দেশে 15 নভেম্বর বীরসা মুন্ডা জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করা হবে। সেই মোতাবেক মঙ্গলবার দুর্গাবাড়ি চা বাগানের বীরসা মুন্ডা কমিউনিটি হলে জনজাতি গৌরব দিবস যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। এদিন প্রয়াত বীরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বাগান শ্রমিকরা। পরে কমিউনিটি হলে তার জীবন এবং স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা নিয়ে বাগান শ্রমিকদের অবহিত করেন দুর্গাবাড়ি চা বাগানের বোর্ড অফ ডাইরেক্টর গোপাল চক্রবর্তী। ওনার সম্পর্কে একটা আলোচনা সভা করি বীরসা মুন্ডা কমিউনিটি হলে। এই সভায় উপস্থিত ছিলেন আমাদের বাগানের কর্মকর্তা এবং সমস্ত শ্রমজীবী ভাই বোনেরা প্রত্যেকে উপস্থিত ছিলেন। এখানে ওনার কর্মজীবন নিয়ে আলোচনা, ওনার উনি কীভাবে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, কীভাবে আদিবাসীদের যে জমি ইংরেজরা দখল করেছিল সেটা পুনরুদ্ধারের জন্য কীভাবে সংগ্রাম করেছিলেন এবং কীভাবে সবাইকে সংগঠিত করে তারা সাকসেসফুল হয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে, সেটা নিয়ে আজকে সমস্ত আলোচনা ছিল আমাদের। বীরসা মুন্ডা যে চিন্তা ও চেতনার উদ্ভুদ্ধ হয়ে এই আন্দোলন করেছিলেন পরবর্তী সময় ভারতবর্ষে তা বাস্তব রূপ পায়। বর্তমানে জনজাতিদের জমির অধিকার সুরক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।